অনেক আবদার অনেক অনুরোধ, দাদা পোকো X2 সঙ্গে রিয়েলমি X2 একটা সাইড বাই সাইড কম্প্যারিজন আনুন। আমার কাছে দুটোই X2 আছে, একটা রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি X2 আর অন্যটা পোকোর পক্ষ থেকে পোকোর X2। তাই আজ এই ভিডিওতে আপনারা যদি এখনও সন্দেহ মনে পোষণ করেন যে কোন ফোনটা আপনার জন্য বেটার হবে, পোকো X2 না রিয়েলমি X2, যদি স্পেক্স এবং ফিচার্সের কথা বলি অবশ্যই দুটোতে বেশ পার্থক্য রয়েছে, আর যদি প্রাইসের কথা বলি সেখানেও বেশ পার্থক্য রয়েছে। তাই আজ সাইড বাই সাইড পোকো X2 এবং রিয়েলমি X2-র একটা কম্প্যারিজন আপনাদের সামনে নিয়ে এলাম, অবশ্যই আশা করি ভালো লাগবে। আর আমি হলাম সুমন, তো চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। দুটো ফোনের দাম একদম আলাদা। যদি ভারতীয় প্রাইসে বলি, রিয়েলমি X2 4GB 64GB স্টার্ট হচ্ছে 17,000 থেকে, আর পোকো X2 6GB 64GB স্টার্ট হচ্ছে মাত্র 16,000 থেকে, মানে 1,000 টাকার ডিফারেন্স। আর এটা 6GB 64GB, এটা 4GB 64GB। র্যাম কম দাম বেশি, র্যাম বেশি দাম কম। আর আমাদের বাংলাদেশের ভাই এবং বন্ধুদের জন্য, তোমাদের ওখানে এই ফোনটির দাম রিয়েলমি X2 মোটামুটি 10,000 টাকা এক্সট্রা, আর পোকো X2 মোটামুটি 10,000 টাকা এক্সট্রা। তাই এই দামে তোমাদের কোনটা নেওয়া উচিত? যদি আমি প্রথমেই বলি, আমি এই দুটি ফোন বেশ ইউজ করছি, দুটো ফোনই আমার দারুণ লাগছে। আর পোকো X2 এই তো দুদিন হলো ইউজ করছি, আর রিয়েলমি X2 বেশ অনেক কদিন ধরে, তাহলে আমার কোনটা ভালো লাগলো? যদি আমি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে কিন্তু আমি আগিয়ে রাখবো রিয়েলমি X2 থেকে পোকো X2-কে। এমনটা কেন? কারণ পোকো X2-র ডিজাইনটা দেখুন, একদম আপনার মন ছুঁয়ে নেবে। পেছনে অবশ্যই গ্লাস আছে, রিয়েলমি X2-তেও পেছনে গ্লাস আছে, পোকো X2-তে কর্নিং গরিলা গ্লাস 5 আছে, রিয়েলমি X2-তেও কর্নিং গরিলা গ্লাস 5 আছে। দুটোতেই সাইডে অবশ্যই প্লাস্টিক বা পলিকার্বনেটের ফ্রেম রয়েছে। তবু দেখুন তো, রিয়েলমি X2-তে আপনারা ক্রোম ফিনিশিং পাচ্ছেন সাইডে, আর পোকো X2-তে ক্রোম ফিনিশিংও পাচ্ছেন আর একটা ম্যাট ফিনিশিং পাচ্ছেন। তো এইখানে আমি আগে রাখবো পোকো X2-কে। আর পেছনের যে ক্যামেরা, যে লেআউট, অস্বাভাবিক লাগছে। হ্যাঁ, এটা একদমই প্লেন, কিন্তু যখনই রিফ্লেক্ট করছে মনে হচ্ছে একটা ওভাল শেপের কিছু আছে এর ভেতরে। চারটে ক্যামেরা দুটো ফোনেই রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটো ফোনেই পিছনে নেই। আর এরকমটার জন্য আমি বলবো যে আমার ভালো লেগেছে পোকো X2, ডিজাইনটা একটু ইউনিক, কিন্তু রিয়েলমি X2-র ডিজাইন আমার ইউনিক লাগেনি। কারণ রিয়েলমি X2-র থেকে আপনি রিয়েলমি X2-কে যদি সাদা কালারই ব্যবহার করেন, আপনি কোনো ডিফারেন্স পাবেন না। আর দুটোই স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ জলের ছিটেতে কিচ্ছু হবে না। তাই ডিজাইনের ক্ষেত্রে আমি না হয় আগিয়ে রাখলাম পোকো X2-কে। দুটো ফোনেই আপনারা উপরে সেকেন্ড রিম নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন, নিচে প্রাইমারি মাইক্রোফোন পাবেন, আর আপনারা একটা স্পিকার গ্রিল পাবেন, USB টাইপ সি পাবেন, আর 3.5mm জ্যাক। এখানে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স কোথায় রয়েছে? একটা পাওয়ার বাটনকেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করা হয়েছে এবং পাওয়ার বাটন হিসেবে কাজ করা হয়েছে পোকো X2-কে। আর রিয়েলমি X2-তে আপনারা একটা ডেডিকেটেড পাওয়ার বাটন পেয়ে যাবেন, একটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অর্থাৎ রিয়েলমি X2-তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে, আর পোকো X2-তে ব্যবহার করা হয়েছে সাইডে। এখানে আমি একটা কথা বলতে চাই, আমার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের থেকে যে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা মনে হয়েছে বেশ সুবিধাজনক। এই দেখুন, আনলক, আরেকবার দেখুন, আনলক, আরেকবার দেখুন, আনলক, মানে পকেট থেকে বের করলেন, হাতটা ওখানে ছোঁয়ালেন, একদম আনলক হয়ে যাবে। আমার এটা বেশ ভালো লেগেছে। যদি দুটোর ফেস আনলকের কথা বলি, তাহলে দুটোই কিন্তু দারুণ ফাস্ট, আর দুটোই একদম লো লাইটে কাজ করে না। আর পোকো X2-র ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দারুণ ফাস্ট, রিয়েলমি X2-রও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক দারুণ ফাস্ট। চলে আসছি আমরা ডিসপ্লের ক্ষেত্রে। ডিসপ্লেতে দুটো মানে স্টোরি কিন্তু একদমই আলাদা। এরকমটা কেন? একটাতে একটু বেশি ডিসপ্লে পাচ্ছেন বড়, আর একটাতে একটু ছোট। রিয়েলমি X2-তে আপনারা পাচ্ছেন 6.4 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর উপরে মিনি ওয়াটার ড্রপ নচ। আর আপনারা পোকো X2-তে পাচ্ছেন অবশ্যই 6.67 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস ডিসপ্লে, IPS ডিসপ্লে, কিন্তু 120Hz রিফ্রেশ রেট পাচ্ছেন। আর এই 120Hz রিফ্রেশ রেট যখন আপনি কোনো অ্যাপ ইউজ করছেন বা কোনো ওয়েব ব্রাউজিং করছেন, অবশ্যই এর অ্যাডভান্টেজ আপনারা পাবেন। দুটি ফোনই HDRকে সাপোর্ট করে, আর এখানটায় কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দুটো ফোনেই রয়েছে। তবু আমি বলবো, এখানে আমার ডিসপ্লে ভালো লেগেছে, দুটোরই খুব দারুণ সুপার অ্যামোলেড, মানে ব্ল্যাক, ডিপ ব্ল্যাক এবং পাঞ্চি কালার্স, কিন্তু এখানটায় পাঞ্চি কালার্সও রয়েছে, ডিপ ব্ল্যাকও রয়েছে। হ্যাঁ, এখানে IPS ডিসপ্লেটা আমার মন কেড়েছে। আর এখানে দুটোতেই আপনারা পাবেন নচ, একটাতে মিনি ওয়াটার ড্রপ নচ, আর এটাতে আপনারা পাবেন একটা পাঞ্চোল। তবে এতটা বড় পাঞ্চোলের দরকার ছিল না, আর সঙ্গে নোটিফিকেশন LED লাইট দুটোতেই নেই, যদিও আমরা পোকো X2-তে উম্মিদ করছিলাম, মানে ওপরেও বেজেলসটা রয়েছে, নিচেও বেজেলসটা রয়েছে, কম কিন্তু এখানে ব্যবহার করা যেত। দুটি ফোনেরই বেজেলস বেশ কম। আর হ্যাঁ, সুপার অ্যামোলেড ডিসপ্লে
থাকার একটা মজা কি, আপনি যখনই কোনো ভিডিও দেখছেন সেখানে কিন্তু বেশ ভালো লাগবে আপনার। আর এখানে দুটোরই আউটডোরে দারুণ দারুণ কাজ করেছে। তবে ওয়াইড ওয়াইন এলওয়ানের সাপোর্ট দুটোতেই রয়েছে, অর্থাৎ নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম আপনারা চোখ বন্ধ করে দুটোতেই দেখতে পাবেন। তা আপনার উপর নির্ভর করছে আপনি 120Hz রিফ্রেশ নেবেন না অ্যামোলেড, আর বড় ডিসপ্লে নেবেন না একটু ছোট। চলুন এগিয়ে যাই আমরা র্যাম এবং রম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। দুটো স্টোরি আলাদা, 6GB 64GB সঙ্গে আসছে পোকো X2 আর 4GB 64GB সঙ্গে আসছে রিয়েলমি X2। যদিও এখানে র্যাম বেশি পাচ্ছেন আপনারা রিয়েলমি X2 থেকে পোকো X2তে, অবশ্যই এর হায়ার ভ্যারিয়েন্ট রয়েছে, UFS 2.1 স্টোরেজ স্পিড পাচ্ছেন, MPDDR4X র্যামও পাচ্ছেন। তবে আরেকটা কথা না বললেই নয়, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছেন আপনারা রিয়েলমি X2তে, অর্থাৎ দুটো সিম এবং মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। পোকো X2তে আপনারা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, অর্থাৎ একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড অথবা দুটো সিমে ব্যবহার করতে পারবেন। যদিও যদি আপনি পোকো X2ই নেন, আমি বলবো 128GB ভ্যারিয়েন্টের সঙ্গে চান 17,000-এ, যেটা 4GB 64GB ভ্যারিয়েন্ট 17,000 তার থেকে রিয়েলমি X2 থেকে ভালো। চলুন এগিয়ে যাই আমরা আরেকটা দিকে, এইখানটাই আপনারা ডুয়াল 4G ভোল্টি আর নেটিভ ভিডিও কলিংয়ের মতন অপশন পাবেন। তবে আউট অফ দ্য বক্স ওয়াইফাই কলিং পাচ্ছেন পোকো X2তে Android 10-এর সাথে, কিন্তু রিয়েলমি X2তে এখনকার মতন আপনি পাবেন না ওয়াইফাই কলিং। তবে খুব তাড়াতাড়ি ColorOS 7 আসবে, সেখানে পেয়ে যাবেন। চলুন এগিয়ে যাই এবার আমরা প্রসেসরের ক্ষেত্রে। দুটো ফোনের প্রসেসর দুর্দান্ত, এখানে কোনো কথার জায়গায় থাকেই না, সন্দেহ রাখবেন না মনে। দুটোতেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর ইউজ করা হয়েছে, দুটোতেই 8nm ফিনফেট টেকনোলজিতে তৈরি, আর দুটি ফোনেই আপনারা অ্যাডিনো 618GB পাচ্ছেন। তো আমি অত গেমিং খেলি না, অবশ্যই ডেডিকেটেড গেমিং রিভিউ ক্যামেরা রিভিউ তো নিয়ে আসবোই, তবে আমার কোনো অসুবিধা হয়নি, এর পারফরমেন্স দারুণ এবং কোনোভাবেই ল্যাক করছে না। আর কুলিং টেকনোলজি রয়েছে পোকো X2তে, যার জন্য হিট একদমই হয় না এই ফোনটি। তাই ব্যবহার করতে দুটি ফোনই ভালো লাগবে, পারফরমেন্স দুটি ফোনেরই এক। তো পারফরমেন্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কোন ফোনটা নিব, দুটো ফোনেরই একদম এক, এখানে আপনারা সন্দেহ রাখবেন না। চলুন ক্যামেরা, ক্যামেরার মডিউলটা দেখুন একটু আলাদা, আর ক্যামেরা শেপের জন্য পোকো X2 আমার মন কেড়েছে। এখানটাই আপনারা রিয়েলমি X2তে পাচ্ছেন 64MP ক্যামেরা স্যামসাং GW1 সেন্সারের সঙ্গে, আর পোকো X2টা পাচ্ছেন 64MP ক্যামেরা লেটেস্ট সেন্সার সনি IMX686-এর সঙ্গে। সনি IMX সেন্সারগুলি সবসময় আগে থাকে যে স্যামসাংয়ের সেন্সারগুলির থেকে। তবে এখানে রিয়েলমি X2 HDR-এ দারুণ কাজ করেছে, আর এখানে নাইট মোড দুটোই দারুণ কাজ করেছে, আর যে তিনটে ক্যামেরা রয়েছে দুটোতেই এক, 8MP আল্ট্রা ওয়াইড, 2MP ডেপথ সেন্সার, 2MP সুপার ম্যাক্রো লেন্স। আর সামনে রিয়েলমি X2তে পাচ্ছেন 32MP ক্যামেরা, আর পোকো X2তে পাচ্ছেন 20+2MP একটা ডেপথ সেন্সারের সাথে। তো ফ্রন্ট ক্যামেরা দুটোরই অসাধারণ, আর দুটোরই ক্যামেরা ব্যাক ক্যামেরা দারুণ, আমি ডেডিকেটেড ক্যামেরা রিভিউ নিয়ে আসবো। তবে এই মুহূর্তে যদি বলেন তো ক্যামেরা আমার, যদি আপনি স্টিল ফটোর কথা বলেন, পোকো X2 থেকে রিয়েলমি X2 ভালো কাজ করেছে, তবে পোকো X2 দারুণ, কিন্তু একটা প্রবলেম, আপডেটে ঠিক হয়ে যাবে, ওভার এক্সপোজার ইস্যু এখানে রয়েছে। আর অর্থাৎ আপনার পেছনে যে ব্যাকগ্রাউন্ড পুরোই এখানে ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে, তাই এখানটায় আমি দুটোকেই আগে রাখবো, আপডেটে এটা ঠিক হয়ে যাবে। তবে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে স্টোরিটা একটু আলাদা, পোকো X2 ভিডিও রেকর্ডিং দারুণ কম্পেয়ার টু রিয়েলমি X2, আর 4K-তেও আপনার বেস্ট স্টেবল ভিডিও পেয়ে যাচ্ছেন, সুপার স্লো মোশন, 960fps, টাইম ল্যাপস এবং নাইট মোড আর ক্রোমা বুস্টের মতন অপশন রিয়েলমি X2 আর এখানেও পাবেন পোকো X2তে, আর এখানে টিকটক ভিডিও বানাতে পারবেন। পোকো X2-র একটা অ্যাডভান্টেজ হলো আপনারা এইখানটায় র ইমেজ ক্যাপচার করে সেটাকে অ্যাজ এ ফটোগ্রাফার এডিট করতে পারবেন। তাহলে ক্যামেরা ইনডেপথ রিভিউ তো আসবেই, তবে রিয়েলমি X2-তে আপনারা ব্লার মোডে ভিডিও করতে পারবেন, পোর্ট্রেট মোডে, যেটা আমার মন কেড়েছে রিয়েলমি X2-তে। চলুন ব্যাটারি, 4500mAh ব্যাটারি পোকো X2-তে পাচ্ছেন উইথ USB Type-C আর 27W-এর চার্জার, আর রিয়েলমি X2-তে পাচ্ছেন 4000mAh ব্যাটারি, 30W-এর চার্জার, ফ্ল্যাশ বুক চার্জ, এটা 4.0K সাপোর্ট করে। এটা প্রায় 60 মিনিটসে রিয়েলমি X2 চার্জ করে দিচ্ছে ফুল, আর 70 মিনিটসে চার্জ করে দিচ্ছে আমাদের পোকো X2। তো এখানে কিছু মিনিটের অন্তর, কিন্তু ব্যাটারি হিসাবে আমি বলবো পোকো X2 আপনাকে বেশি অ্যাডভান্টেজ দেবে কম্পেয়ার টু রিয়েলমি X2। এমনটা কেন, 4500mAh ব্যাটারি রয়েছে, তাই আপনি যদি গেমিং খেলেন খুব কোনো অসুবিধা নাই বন্ধু। তবে 4000 আর 4500mAh-এর মধ্যে কি জমিন আসমানের পার্থক্য, আমি বলবো না সেই রকম পার্থক্য নেই। হ্যাঁ অবশ্যই তেমন ডিফারেন্স চোখে পড়বে না, তবে কিছুটা এক্সট্রা পাবেন। আর আরেকটা কথা বলি, দুটো ফোনেই ডার্ক মোড রয়েছে, দুটো ফোনেই আপনারা থিম সব কিছু দেখতে পাবেন, লাগাতে পারবেন, আর অ্যাডস পোকোতে তেমন আমার চোখে পড়েনি। চলুন কথা বলে নিই এইবার সেন্সার,
দুটো ফোনে সব সেন্সার রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পোকো এক্স টু থেকে আপনারা পাচ্ছেন না, রিয়েলমি এক্স টুতে পাচ্ছেন, পোকো এক্স টুতে সাইডে পাচ্ছেন। আর ফেস আনলক তো আছেই বলেছি, আর এখানে নোটিফিকেশন ডিলাইটও নেই। তবে আর ব্লাস্টার আপনারা পাচ্ছেন পোকো এক্স টুতে, যেটা আপনি ইউজ করতে পারবেন আপনার দৈনন্দিন জীবনে অ্যাজ এ রিমোট আপনার পোকো এক্স টুকে, যে কোনো গ্যাজেটস বা অ্যাক্সেসরিজকে আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। স্পিকার কোয়ালিটি দারুণ, দুর্দান্ত। তবে আমার একটু মন কেড়েছে পোকো এক্স টু, বেস দারুণ, এবং যে এর ইনহ্যান্ড ফিলের সাথে যে আপনারা কানে যখন কোনো হেডফোন দিয়ে শুনবেন অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। তাই এখানটায় দুটোরই ভালো। আর এখানে অ্যাডভান্টেজ, এখানটায় তো পোকো এক্স টুতে হাইরেস অডিও, আর এখানটায় পাচ্ছেন ডলবি সারাউন্ড সাউন্ডের অপশান। তো দুটোই সাউন্ড কোয়ালিটি ভালো, তবে আমি একটু এগিয়ে রাখবো পোকো এক্স টুকে। তো এই সব নিয়ে এই দুটি ফোনের একটা কম্প্যারিজন ছোট্ট করে করলাম। তাহলে আপনারা বলুন আপনারা কোনটা নেবেন। তার আগে আপনাদের আমাকে একটা কিন্তু অবশ্যই প্রমিস করতে হবে, আগিয়ে কেনা যেতে চাই, আর আপনাদের সাহায্য ছাড়া আগাবই বা কী করে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, সাথে নোটিফিকেশান বেলকে অবশ্যই পুশ করে অল করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার আমি চেয়ে নিলাম। তাই আপনি যদি একটা সুপার আমোলেড ডিসপ্লে চান, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চান, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট চান, আর ভালো পারফরমেন্স এবং ক্যামেরা চান, রিয়েলমি এক্স টু। কিন্তু আপনি যদি একটু বড় ডিসপ্লে চান, তার সাথে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে চান, ক্যামেরা ভালো চান, ব্যাটারি বেশি চান, লিকুইড কুলিং টেকনোলজি চান, আর ব্লাস্টার চান, তাহলে আপনার ক্ষেত্রে 6GB র্যামের সাথে পোকো এক্স টু। তাই এখানটাই কম দামে বেশ দারুণ দিল এই দুটি ফোন। ধন্যবাদ।